ছাত্রবৃন্দ, মানে এই লীলা কোথায় আছে অনেকে জিজ্ঞেস করে। এই কয়েকদিন আগে আমার অনুজ প্রতিম গুরু ভ্রাতা শ্রীমান চারুচন্দ্র দাস, এখন আবার একটু ভালো বক্তা হয়েছে, একটু ভালো বলে এখন। কিন্তু এই লীলাগুলি কোথায় আছে? এই মধুর রসাত্মিকা, শৃঙ্গার রসাত্মিকা লীলা, মাধুর্য মণ্ডিত লীলা, এটা ভাগবতে নেই। ভাগবতে বাল্যলীলা আছে, রাসলীলা আছে, কিন্তু ঝুলন বা হিন্দোলা এইগুলি নেই। তো কোথায় আছে? অনেক গ্রন্থ পড়তে হয়। মূলত এইগুলি আছে আমাদের বৈষ্ণব আচার্য বৃন্দ রচিত গ্রন্থাবলীতে। যেমন যেমন গোবিন্দ লীলামৃতে আছে, যেমন আনন্দ বৃন্দাবন চম্পুতে আছে, আমি সম্প্রতি পড়ছি। এরপরে আর একটা গ্রন্থ আমি চারুচন্দ্রকে দিয়েছি, সেটা আমি বলবো না কার লেখা, কিন্তু সেটা কোনো কৃষ্ণ ভক্তের লেখা। চারুচন্দ্রটা পড়ছে, এরা নর্থ বেঙ্গল গিয়েছে এই ঝুলনের উপর বক্তৃতা দিতে কয়েক জায়গায়। তো এই লীলাগুলি এইভাবে আমাদের বৈষ্ণব গোপীগণ এত সুন্দর করে লিখেছেন, এটা আসলে আমিও বুঝতে পারি না। এত এর মধ্যে বিশেষ করে কত বিধগত জন রস অনুমান হই অনুভব কাহুক না পেখ, বিদ্যাপতি কহে প্রাণ জোড়াইতে লাখে মিলল না এক। লাখে কত কোটিতে মিলছে না, হ্যাঁ কোটি কোটির মধ্যে একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হলে সেই গোবিন্দের অপ্রাকৃত চিন্ময় লীলা বুঝতে পারে। তারপরে আবার মধুর রসাত্মিকা, সবেমাত্র সখীগণ ইহার অধিকার, সখীগণ হইতে লীলার বিস্তার। সখী লীলা সাদিয়া সখী আর সদয়, সখী বিনা এই লীলা পুষ্ট নাই হয়। অতএব সখীভাবে যে তারে করে অনুগতি, একমাত্র সখী ভাব পর্য হয়ে সখীর ভাবানুকূল্যে সখীর আনুকূল্যে থেকে যদি কেউ ভজনশীল হয় তার পক্ষে, তা আমাদের পক্ষে তা সম্ভব নয়। আমরা এখন একেবারে নিয়ারভাইড স্তরে, একেবারে নিচুতে, সেই শান্ততেও নয়, দাস্যতে তো নয়, হতে পারেন মহারাজ হতে পারেন, কি আমি নই, আমি আই ডোন্ট ক্লেম দ্যাট, আমি আই অ্যাম অন দ্যাট লেভেল, আমি ওই লেভেলে নই। আমি স্পষ্ট বলি, আমাকে একটু কণ্ঠ দিয়েছেন গুরু মহারাজ, বলেছেন গাইতে, এই জন্যে গাই। তাই এই দেখুন, এই লীলা বুঝতে গেলে একমাত্র ভক্তির প্রয়োজন। এই জন্যেই বিদ্যাপতি বলেছেন যে কত বিদগ্ধ জন, বিদগ্ধ জন মানে কি পণ্ডিত জন, যারা এমএতে এমএ যারা করেছেন বাংলার উপরে, অ্যাডভান্সড বেঙ্গলে নিয়ে বা অনার্স মাস্টার্স পিএইচডি পেয়েছেন, যারা রিসার্চ করছেন এর উপরে, তাদেরকে বলে পণ্ডিত। তা বললেন যে পণ্ডিতেরও হবে না, কেন পণ্ডিত আর ঈশ্বর তত্ত্ব জ্ঞান কভু নহে, পাণ্ডিত্য দিয়ে এটা বোঝা যায় না, কাব্য দিয়ে সাহিত্য দিয়ে ওটা বিচার্য নয়। একমাত্র যদি ভক্তি থাকে তাহলে এই লীলা তার পক্ষে অনুধাবনযোগ্য হবে, নচেত নয়। এইবার কি হল, তহি বনি অপরূপ রতন হিন্দলা, রতন মানে সোনার নির্মিত বেদিতে আমার রাধা গোবিন্দ বসলেন, এবং বর্ণনা আছে ইসের মধ্যেও দেখলাম, এই আনন্দ বৃন্দাবন চম্পুতেও দেখলাম যে তার যে দড়িগুলো, গোবিন্দ লীলামৃতেও আছে, তার যে দড়িগুলো তাও স্বর্ণ দ্বারা নির্মিত। হয় কোন কোন সময় তারা জয় দেয়।
তৈরি করলাম আমাদের যুগেশ্বরী মানে রাধারানী। আয় আমরা এবার সবাই মিলে রাধারানী জয় তৈরি করি, আপনারাও আশা করি আমার সাথে করবেন। কেমন করে? রাধারানী কি জয়, এইসব বৈদিক যন্ত্রগুলি এক একজনে কেউ বীণা বাজাচ্ছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ পিনায়ক বাজাচ্ছে, কেউ করতাল মন্দিরা বাজাচ্ছে, এক এক সখী আবার গান গাইছে। ধিতি কত তৈয়া তা তৈয়া বল, ধিতি কত তৈয়া তা তৈয়া বল।
এমন কটাক্ষ বাণ এনেছেন যে গোবিন্দ তো বাজাচ্ছেন মল্লার রাগ, ওই রাগ একেবারে বেমালুম ভুল হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে, সব সৎ ঠিক নেই। তাই ভালো
রাধারানী বাসীকে কেড়ে নিয়ে, গোবিন্দের হাত থেকে রাধারানী কেড়ে নিয়ে ঠিক বিধিমতো ওই মল্লার রাগ আলাপ করছে। মানে মল্লার রাগ যেমন করে করলে বৃষ্টি নামে মেঘ ডাকে, ঠিক তেমন করে রাধারানী আলাপ করছেন। অমনি তৎক্ষণাৎ অমনি গুড়গুড় করে শব্দ করে অমনি বৃষ্টি এসে গেল, আর সখীগণ সবাই মিলে রাধারানী জয় করলেন। বলে হরি বল হরি Yeah.
সবকে হরে রাম ঝুলনা ধামকে চমকে রাই বিহসি মাধব ধরাইতাই আবার কখনো বা গোবিন্দ পড়ে যেতে যাচ্ছেন, রাধারানী ধরছে, তখন সবাই মিলে সব সখীগণ মিলে আরো তারা বেশি করে দোলাচ্ছে ঝোলাচ্ছে। কেন দেখুন ওই যে ওখানে আছে না, এখন বন্ধ হয়ে গিয়েছে, এ কিন্তু সবারই উচিত যে এই দোলাটা একটু ঝোলানো সখী ভাবাবিষ্ট হয়ে। কিন্তু সে তো অনেক কথা বলতে গেলে অনেক সময় আমাদের সেই অবস্থায় যেতে হলে প্রথমে একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে, শ্রী গুরুদেবকে গ্রহণ করতে হবে, এরপরে অথবা কোনো শুদ্ধ ভক্তের কাছে গিয়ে একজন মহৎমুখী কৃষ্ণ কথা শুনতে হয়। এই যে আমার গুরু ভাই এসেছেন মহারাজ, তার মুখে কৃষ্ণ কথা শুনলেন, কিন্তু কোনো প্রকার অহংকার দম্ভ এগুলি বিবর্জিত হয়ে কথা শুনবেন বটে, কেমন আমি অমক আমি তমক সামনে জায়গা বা সামনে বসতে হবে তা নয়। ভারী সুন্দর একটা কাহিনী আছে, একজন মহারাজ ছিলেন রাজা, সম্ভবত বরহি নাম, তো তিনি একদা যজ্ঞ করতেছিলেন, ছাগ যজ্ঞ, হাজার হাজার ছাগ বলি দিয়ে তিনি স্বর্গে যাবেন, তো ওই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছিলেন। তো উনি ভাবলেন যে দেখে যাই কি হচ্ছে, খুব সমাগম, হাজার হাজার ছাগ বলি হচ্ছে, মহারাজ কি করছেন? বলে এই তো স্বর্গে যাওয়ার ব্যবস্থা করছি। বলে আপনি এতগুলো জীব হত্যা করে স্বর্গে যাবেন? ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, বিশন্তি চির স্বর্গ হবে না চিরদিন, আবার আপনাকে ফিরে আসতে হবে, যতদিন পুণ্য করবেন সেই কয়দিন স্বর্গ, আবার ফিরে আসতে। আর কি করছেন? বলে তাহলে কি করব, কি করবেন? আপনি ভাগবত কথা শুনেন, তাহলে ভাগবত কথা শুনবেন তো কীভাবে? আপনি তো মহারাজ, তা আপনার সেই অভিমান থাকবে না, দম্ভ থাকবে না, ওইটা একেবারে তৃণাদপি শুনিচেন হয়ে একেবারে সামনে বসবেন না পেছনে। সামনে তো সাধুরা বসবে, ভক্তরা বসবে, আপনি তো ভক্ত নন, আপনি এতগুলো ছাগ বলি দিচ্ছেন, আপনি একেবারে পেছনে গিয়ে বসবেন, মহতের মুখে কৃষ্ণ কথা শুনবেন, ভাগবত কথা। বুঝতে পেরেছেন? এই এই গূঢ় লীলা। যাই হোক, তখন সব সখীগণ ঝোলায় দ্বিগুণ, সখীরা আরো বেশি করে ঝোলাচ্ছে। কেন সখীরা বেশি করে ঝোলাচ্ছে? কেন ওই যে একজন আর একজনকে জড়িয়ে ধরছে, এটা একটা গাঢ় মিলন। হ্যাঁ, তারা দ্বিগুণ করে ঝোলাইছে, দ্বিগুণ করে ঝোলাই, দ্বিগুণ করে ঝোলাইছে, দ্বিগুণ করে ঝোলাই, ওই ললিতা বিশাখা সখি দ্বিগুণ করে ঝোলাইছে, ওই ললিতা বিশাখা সখি। তখন ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসনা, ঝুলনা হইতে নামিল তুরিতে রসবতী রসনা, রসবতী রসনা।
রতনয়াসনে বসিল দুজনে রতন কলঙ্ক আমি অনেক বাদ দিয়ে গেছি, কিন্তু এটা একটা শেষ করতে হবে, কিছু করার নেই। সুচা মরলে বিজন যারা কৃষ্ণ ভক্ত বিশুদ্ধ ভাবে গোবিন্দের সেবা করেন আপনারা বাড়িতে এইসব জিনিস কিন্তু দিতে হবে। যে রাধারানীকে রাধারানী নিজে হাতে তৈরি করেছেন, সখীরা নিজে হাতে তৈরি করেছেন, কি কি যিনি ফেনি কলা মাখনি রসালা, ফেনি কলা মাখনি রসালা, রেউড়ি কদম বতিলা, রেউড়ি কদম বতিলা, আরে পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা, রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, চন্দন ভরিয়া ভাজন সুগন্ধি ফুলের মালা, চন্দন ভরিয়া ভাজন সুগন্ধি ফুলের মালা,
ফুল যমুনা কর্পূর ফুল সাজালো আনিওয়ালা, রতন আপন কর্পূর ফুল সাজালো আনিওয়ালা, গোবিন্দ সেবায় দেবে বলে, গোবিন্দ সেবায় দেবে বলে, সাজাইয়া কোন শকিল বদনে দিল, এখানে একটা কথা বলা ভালো, তাম্বুল মানে পান, গোবিন্দ সেবায় অর্চনে এটা দেওয়া যায়, কিন্তু প্রভুপাদ নিষেধ করেছেন যেহেতু এটা ইনটক্সিকেটস করে মানে নেশা জায়গায়, এই জন্যে ভক্তদের নিষেধ, কিন্তু গোবিন্দ সেবায় অর্চনে দেওয়া যায়। হ্যাঁ, কুসুম তল্পে অল্পে অল্পে, কুসুম তল্পে অল্পে অল্পে, শিলা রাধিকা সে রাধিকা সে এবার আমার রাধা গোবিন্দের শয়ন হয়েছে।
সখী আর এক সখীকে বলছে, হ্যাঁ ললিতাকে বললাম, তোরা ধীরে ধীরে ভজনের কি নিয়ম? কৃষ্ণ প্রীত্যর্থে কৃষ্ণ প্রীতি বিধানের জন্য সেবা। ললিতাকে, ললিতা একটু কথা না আসতে বল, রাধা গোবিন্দ এই মাত্র ঘুমিয়েছে, তোর কথায় যদি জেগে যায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটবে, আর ঘুম হবে না। হ্যাঁ বলি আজকের মতো এমনি থাকো, আজকের মতো সারা বিশ্বে হরিনাম।